আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আমি আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আসলে আমি আপনাদের এই ভিডিওতে আমি কি করছি ডিটেলস কিছু বলবো না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করব আমি অনেকদিন পরে কেন ভিডিও করলাম এবং এতদিন কেন ভিডিও করিনি, কেন ব্লগিং করলাম না। আসলে 3 মাস প্রায় আমি আমার চ্যানেলটা ওপেন করেছি, কিন্তু আমি চ্যানেলটা ওপেন করার পরপরই মনে হয় 3টা ভিডিও আপলোড করেছি। তো এরই মাঝে আমি হুট করে দেশে চলে আসি, দেশে আমার মানে হঠাৎ প্ল্যানিং দেশে যাওয়ার, তো হঠাৎই সব কিছু করতে হলো, খুব মানে দূরের উপর ছিলাম আর কি। তো যাই হোক, তো আসলে আগে থেকে প্ল্যানিং থাকলে অনেক কিছু বলা যায়, শেয়ার করা যায়, আর যেহেতু আমি মাত্র নতুন চ্যানেলটা ওপেন করেছি মানে আমি ডিটেলস বলতে পারছিলাম না, আমি কোনো ভিডিও মেক করতে পারছিলাম না, এতই বিজি ছিলাম, তো আমার এর জন্য কোনো কিছু বলা হয়নি। হয়তো ভিডিও মেক করলে বা ভিডিও আপলোড করলে আমি আপনাদেরকে জানাতে পারতাম। তারপর আমি অনেকবার চেষ্টা করেছি আমি হয়তো ছোট করে হলেও একটা ভিডিও করে আপলোড করি, কিন্তু আসলে আর হয়ে ওঠেনি। আমি মানে 1 উইক আমার আসলে টাইম ছিল আমি মানে ডিসিশন নেওয়ার পর, তো এর ভিতরে আমার মানে অনেক দৌড়াদৌড়ি ছিল, বুঝিনি তো দেশে যেতে হলে অনেক কাজ থাকে, গোছানো থাকে, অনেক প্রিপারেশন লাগে, তো আমি আসলে এগুলো করতে করতে আমি টাইম করতে পারিনি। তো আমি দেশে আমার মেয়েটাকে নিয়ে আমি একাই যাই, তো যার কারণে ফার্স্ট টাইম ওকে নিয়ে যাচ্ছি, তো অনেক অনেক ভয়ভীতিও কাজ করছিল যে আমি ওকে কীভাবে একা হ্যান্ডেল করব। তো সব কিছু মিলিয়ে আসলে আমার যেতে যেতে এতটা আমি মানে এতটা বিজি ছিলাম যে আমি আসলে কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, যখন দেশে গেলাম, দেশে যাওয়ার পর চিন্তা করলাম যে হ্যাঁ, দেশের ভিডিও ভিডিও করে ব্লগিং করব, ব্লগিং ব্লগিং দিব, হয়তো ভালোভাবে দিতে পারবো, কিন্তু তাও হলো না, কারণ দেশে যাওয়ার পর দিনই আমি খুব সিক হয়ে পড়ি, মানে এতটাই অসুস্থ ছিলাম যে মানে আমার প্রায় 1 সপ্তাহ 10 দিন আমি অনেক অসুস্থ ছিলাম। এরপর আমার মেয়ে তো আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু ফার্স্ট টাইম গিয়ে প্রায় 10-12 দিন ওর ঘুমের সমস্যা হয়েছিল, ও রাতে ঘুমাতো না, সারা রাত জেগে থাকতো, সকালে ঘুমাতো। তো সব কিছু মিলিয়ে আমি আসলে মানে এতটাই আমার মাথা খারাপ ছিল। আমি পরে আমি কি করব কি করব করতে করতে আমার মাথাটাই খারাপ হয়ে গেল। এরপর তো দেশে আরও যেটা দেখলাম মানে আত্মীয় স্বজনরা এতটা অসুস্থ, বাচ্চা কাচ্চা সব রিলেটিভ মানে বোনের বাচ্চা ছেলে মেয়ে মানে এতটা অসুস্থতা দেখে আমি আরও বেশি আমার মন খারাপ হয়ে গেল। মানে দেশে থাকে আসলে দেশের পরিবেশ, দেশে এত ভেজাল খাবার টাবার খেয়ে মানুষরা এতটা অসুস্থ হচ্ছে, তা দেখে মানে খুব খারাপ লাগলো। আমি যেদিন গেলাম এর পরের দিন থেকে আমাদের বাসায় মানে বলতে গেলে একটা হসপিটাল হয়ে গেল, কারণ আমাদের রিলেটিভ প্রায় 3-4 জন হসপিটালে ছিল, তখন মানে অ্যাট এ টাইম এত মানুষ হসপিটালে থাকার কারণে তাদেরকে দেখতে যাওয়া, দেখা দেখাশোনা করা, আসা যাওয়া করা, মানে আমাদের বাসায় আমার ভাই আব্বু আম্মু মানে এত বিজি ছিল যে মানে কি বলবো, আবার বাসায় অনেক গেস্ট ছিল, তো এই অসুস্থতার কারণে, কারণ যারা রোগীর সাথে থাকতে আসতো আমাদের রিলেটিভ তারা ম্যাক্সিমাম মানুষ আমাদের বাসায় থাকতো, কারণ আমাদের হসপিটালের বাসা একসাথে ছিল, একসাথে না আসলে অনেকটা কাছাকাছি ছিল। তো যাই হোক, তারপরে আমার নিজের বোনের বাচ্চারও অসুস্থতা, তারপর আমার আমার একটু বোনের ডেলিভারি, সব কিছু মিলিয়ে প্রায় 1 থেকে 1.5 মাস
মানে এরকম গেল। তো আমি কি ভিডিও করব, কি ব্লগিং করব, কি করব না করব, তারপরে মেয়েটাকে নিয়ে আমি তো একটা ইয়েতেই ছিলাম, হঠাৎ করে গিয়ে মানে ওর সব কিছু রেডি করা, মানে ওর খাওয়া দাওয়া সব কিছু মানে টোটালি অফ হয়ে গেছিল। তারপরে যাক আলহামদুলিল্লাহ মেয়েটা সুস্থ ছিল। যাই হোক, দেশের সবাই মানে এত অসুস্থতার পরও, মানে এত সমস্যার পরও সবাইকে আমি দেখে এসেছি, বেশি একটা ঘোরাঘুরি করতে পারিনি, যার কারণে আমি ব্লগিংও এত বেশি করি নাই। তো সবাইকে দেখে এসে আসলে ভালোই লাগছে, অনেকদিন পরে গিয়েছিলাম। তারপর তো এই আর কি, দোয়া করি আল্লাহর কাছে সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই আর কি। যাই হোক, আমি তো দেশ থেকে আসার পরও প্রায় বেশ অনেক দিন যাবত আমি নিজে অসুস্থ, মানে কি যেন বলে হেই ফিভার এরকম হয়েছিল। তো প্রায় আমি 1 মাস যাবত অসুস্থ, প্রথম দিক থেকে এত খারাপ, আবার রমজান চলে এসেছে, তো এখন তো রোজার প্রায় শেষের দিকে, অর্ধেকেরও বেশি চলে গিয়েছে, কিন্তু আমি ফার্স্ট টাইম দিকে অনেকগুলো রোজা রাখতে পারিনি, তো সেই জন্য মনটাও খারাপ ছিল। আবার দেশ থেকে আসার পর আসলে কোনো কিচ্ছু ভালো লাগছিল না, খেতে টেতেও পারছিলাম না, তো যার কারণে আমি আর কোনো ব্লগিং করিনি, এই আর কি, আর কি বলবো। তারপর দোয়া করি আল্লাহর কাছে সবাই সুখে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, আল্লাহ যেন সবাইকে ভালোভাবে রাখে, হেফাজতে রাখে, সেই দোয়াই করি। আর এই তো আমার আজকের ব্লগিংয়ে তেমন কিছু না, ডেলি লাইফ স্টাইল, একটু মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে গিয়ে শপিং টপিং করে এসে এখন আজকের সেহারের জন্য একটু রান্না করছিলাম, তারপরে অল্প একটু ইফতারি আমি বানিয়েছি, সেগুলোই আসলে ব্লগিং করেছি, আর কিছু না। তো দেশের থেকে আসলে আসার আগে আগে মানে দেশ থেকে আমরা আসলে ইন্ডিয়া হয়ে এসেছি, আমরা ইন্ডিয়া গিয়েছিলাম, তো ওইখানে 1 সপ্তাহ ছিলাম। তো বাংলাদেশ থেকে তো ইন্ডিয়া অনেক বেশি গরম, এত গরম ছিল, আমি যেদিন গেলাম এর পর দিন থেকে আমার ঠান্ডা সর্দি, আমার মেয়েরও মানে এত অবস্থা খারাপ, সেই থেকে আমার শুরু হয়েছে। মানে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু এখনও কেউ আমার সাথে মানে কথা বললে ফার্স্ট টাইম বলে যে আমি অসুস্থ কি না, কিন্তু আমি সবাইকে বলি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো, কয়েকদিন তো কথাই বলতে পারিনি, আমার গলা দিয়ে আওয়াজই বের হতো না, আবার মানে আমার কথা বোঝা যেত না, নাক কান সব বন্ধ থাকতো, কয়েকদিন মনে হতো যে আমি মনে হয় বিমানে বসে আছি, আমার কান মানে কানগুলো মানে সবসময় অফ হয়ে থাকতো, আমি কানে মনে হয় যে কানের ভিতর পানি গিয়েছে, আমি কিছু শুনতে পাচ্ছি না এরকম। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ভালো, সুস্থ আছি, এখন থেকে চেষ্টা করব ব্লগিং করার নিয়মিত। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনারা যদি আমাদের পাশে আমার পাশে থাকেন, তাহলে ইনশাল্লাহ কিছু একটা করব আর কি। তো এখানে যে আমি রান্নাটা করে ফেলছি, আমি আসলে কাকরোল দিয়ে কি মাকরোল মাছ মনে হয় এটার নাম, তো এটা রান্না করেছিলাম, আর একটু করলা ভাজি করেছিলাম, এই তো কিছু না, কারণ রোজার দিনে আসলে বেশি একটা খাওয়া যায় না, তো অল্প অল্প রান্নাই করা হয়, এই আর কিছু না। আর ইফতারি তো আমি তেমন কিছু করি নাই, শুধু ছোলা বুট করেছি, পেঁয়াজু আর আলুর চপ, আর আর মনে আর 2টা শরবত করেছিলাম, একটা লাচ্ছি করেছি আর একটা শরবত বানিয়েছিলাম। এই যে আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে বাসার বাবুটার সাথে কথা বলছিল, এই আর কি। তো যাই হোক, আপনারা আমার এই চ্যানেলটা যারা দেখছেন, আমার এই ভিডিওটা যারা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে।
আর আমাকে আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এই আর কি। যাক, এখানে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে ছিল, এই যে আমি ধনে পাতা দিয়ে লাস্ট টাইম নামিয়ে ফেলবো আর কি। আর এ তো আমার মেয়ে, এখানে আমি আমার মেয়ের জন্য একটু ফ্রুটস ব্লেন্ড করছিলাম। আচ্ছা, আপনারা আমাকে একটু টিপস দিয়েন তো, ওর অলরেডি 4 বছর হয়েছে মার্চ মাসে, কিন্তু ও আসলে ফ্রুটসটা একদম মানে কেটে দিলে কামড়িয়ে খেতে চায় না। তো আমি কীভাবে ওকে ফ্রুটস খাওয়াতে পারি, ওইভাবে খায় না দেখে আমার মানে কয়েক কয়েক রকম ফ্রুটস ব্লেন্ড করে স্মুদি করে ওকে খাওয়া মানে খাইয়েতে খাওয়াতে হয় এই আর কি। তো আপনারা আমাকে প্লিজ একটু টিপস দিন, আমি ওকে কীভাবে করব। আমি যখন খেতে বসি ওকে আমি ট্রাই করি খাওয়ানোর জন্য, কিন্তু ও খেতে চায় না, কেন জানি কামড়িয়ে খেতে চায় না, কিন্তু এরকম ব্লেন্ড করে দিলে খায়, কিন্তু এইভাবে তার হয় না। সেপ্টেম্বর থেকে তো ওর ফুল ডে স্কুল শুরু হয়ে যাবে, আমি আসলে খুব টেনশন করছি কী করব না করব বুঝে উঠতে পারছি না। খাওয়ার প্রতি একদম মনোযোগী নেই, আর দেশে যাওয়ার পর শুকিয়ে গিয়েছে, খেতে দেশে একদম টোটালি খেতে চায় না। মানুষ অনেকে বলতো শুনেছি যে দেশে গেলে খাবার দাবার ঠিক হয়ে যায়, খেতে পারবে, কিন্তু আমি দেখলাম যে ও দেশে যাওয়ার পর ওর টোটালি খাবারই বন্ধ হয়ে গিয়েছিল। এমনি তো আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ ছিল, কিন্তু খেতে চেত না, কিচ্ছু খেতে চেত না। এত সব দেশে এত আমার বোনের বাচ্চারও মানে সব কিছু খায়, ওদেরকে সামনে রেখেও চেষ্টা করেছে, কিন্তু ও খাবে না, ও খায় না। যাক, আলহামদুলিল্লাহ যতটুকু খায় যেভাবে খায় সুস্থ থাকাটাই হলো বড় কথা। এই যাক, এখানে আমার যে আমার একটা আমি এই যে আমের লাচ্ছি করেছিলাম সেটার ভিডিও করিনি, আর এটা আমি এই শরবতটা আমি ওই যে ইসবগুলো বসিয়ে তুকমানা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এরপর ওটা চিনি দিয়েছি আর একটু রূপ আবছা দিয়েছি, দিয়ে ওটা জাস্ট নেড়ে দিয়েছি, হয়ে গেল আর কিছু না। আর আর এখানে আমি একটু পেঁয়াজ তৈরি করে নিচ্ছি, বেশি কিছু আসলে আমি করিনি। তো যাক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি আজকের ব্লগটা আপনাদের মানে একটু হলেও ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।